কেন সান বাড়তে বাড়তে যদি কাবার সাদে উঠতে দাও, তবু নদী থেকে মুখ ফিরানো যাবে না। ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে হেরা কয় একদল লেখছে জানি নি বইয়ের মধ্যে, কয় আমরার পিসাব নবীদের উস্তাদ ও ছাত্র। দেখেন কি পর্যন্ত গাঞ্জা খাইছে, গাঞ্জা খাইয়া মানুষ উম্মাদ হই যায় কিনা নাকি? এইটাই কিতা কইতা মত খাইয়া দিছে যে বইয়ের মধ্যে আছে এটা লেখা, তার আর বই লেখা আমরার পিসাব নবীদের উস্তাদ আবার ছাত্র। যাক ওইদিকে যাই না, এইদিকে যদি যায় অনেক কথা। ওই যে আমরা ইয়া রাসূলুল্লাহ কইলাম, বাংলাদেশে কিছু দেওবন্দি সাপুটার আলিম না কইয়া পারছি না, তারা ফতোয়াবাজি করে ইয়া রাসূলুল্লাহ কইলে চিড়ি কবে অলিপুরি সাহেবরা, উনার কাছে আছে উনার দলিল, আমার কাছে আছে কাজী বলতে কোনো ভয় না। আমি জিজ্ঞাসা করি অলিপুরি সাহেবরা, শুনেন কোরআন হাদিস বাদ দিলাম, আপনাদের উস্তাদের 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 উস্তাদ মুর্শিদের 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 মুর্শিদ দেওবন্দের গাছের গুড়া, 12,000 দেওবন্দি আলেম, বড় বড় আলেম, আকাবিরিন দেওবন্দ, বাঘা বাঘা বড় বড় আলিম, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহী, কাসিম নানুতুবি, তাদের মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ, কুতুবুল আলম, তমাম জাহানের একজন কুতুব ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেওবন্দি সকল আলিমের প্রিয় মুর্শিদ, তো গাছের গুড়া আগে না ডাল ফল আগে? গুড়া কয়টা থাকে বাবা? ডাল তো হাজার হাজার হইতে পারে, কিন্তু একটা গাছের যদি 70 ডাল থাকে আর লক্ষ লক্ষ আম ধরে, গুড়া যদি খাইতে ফেলায় আর আম ধরবো নি? আর আম বাগকে জুটবো? সেই জন্য গুড়া একটা, কিন্তু গুড়াই আসল। আরেকজনের একটা গাছ হাইরে কোনের তুফানে সকল ডাল ভেঙে ফেলাইছে, একটা ডাল আছে, মাত্র একলা ডাল রয়েছে, এক দুইটা আমের আশা আসেনি? আসেনি না? নাই, কারণ গুড়াটা সালামত আছে। তো দেওবন্দের গুড়া যিনি হাজী ইমদাদুল্লাহ, তিনি একটা কিতাব লেখছেন, কিতাবের নাম কুল্লিয়াত ইমদাদিয়া। কুল্লিয়াত ইমদাদিয়ার মধ্যে তিনি নবীজির সানে শের লেখতেছেন। কি শের লেখে শুনেন, কয়েছে যে মা যারা চেরে সে পর দেখো উঠাও ইয়া রাসূলুল্লাহ আছেনি? যারা চেহারে সিপুর দেখো উঠাও ইয়া রাসূলুল্লাহ, মুঝে দিদার টুকু আপনা দেখাও ইয়া রাসূলুল্লাহ, মুঝে দিদার টুকু আপনা দেখাও ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই লক্ষ লক্ষ মাইল দূর থেকে পর্দা উঠাইয়া দেন, আমি গুলামে আপনারে দেখতে চাই। শুধু ডাক দিয়া বলো নাই, লিখেছে কলম দিয়া কিতাব, লেখা বড় না খাওয়া বড়? লেখার দাম বেশি না বলার দাম বেশি? ওয়াজ তো যেসা করতে পারে মিয়া, কিন্তু কলম ধরতে গেলে খুশিয়া, ঠিক না বেটি? আপনি একটা জমিন কিনলেন 1,00,000 টাকা দিয়া, রানীগাঁও সব মানুষের সাক্ষী রাখলেন, দলিল করলেন না, লেখলেন না, টিকবো? টিকবো না। সেই জন্য লেখার বড় দাম। তোমরা কই আর রাসূলুল্লাহ কইলে চিড়ি কইব, কিন্তু তোমাদের প্রিয় মুর্শিদ যিনি দেওবন্দের গাছের গুড়ি যিনি, উনি তো লেখা লেখা 14 বার কইছে ইয়া রাসূলুল্লাহ। এবার বলো ফতোয়া কোন জায়গায় রাখবাই? ফতোয়া খার কারো, আমরার কারো না, হেরার পীরের কারো? বাবা আমার কথা কইবেন না, যুক্তিতে বিচার করে এখন এই ফতোয়াটা তারার ফিরের গারো মারতো না আমরার গারো মারতো? তাহলে যত ফতোয়া আছে এটা বস্তা বান্ধা বান্ধা দেও বন মারো, ঠিক আছে নি না? এই দেওবন্দি ফতোয়া। আর একটা লেখছে কি জানেন নি, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব, তিনি লেখছে ফতোয়া রশিদ, এই সব আমার কাছে আছে। লেখছে কি জানেন নি, উলামায়ে কেরাম কি হাত আর পাও চুমনা মুস্তাহাব হ্যায় হাদিস সে সাবিত হ্যায়, আলহামদুলিল্লাহ। কইছে কি জানেন নি,
হাদিস দ্বারা প্রমাণিত আলিম ওলামা পীর বুজুর্গ মা বাপের হাতে পায়ে কদম বুসি করা, হাতে চুমা দেওয়া, পাতে পায়ে চুমা দেওয়া, এটা মুস্তাহাব, হাদিস দ্বারা প্রমাণিত। বলেন না আলহামদুলিল্লাহ। এখন দেওবন্দের গাছের গুড়ায় হইলো এই কথা, এই গুড়ার থেকে ডালপালা ডাল বাড়তে 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 বাংলাদেশে ফাতি ডালের একলা কুড়ি গুড়ি গুড়ি দেওবন্দ নাম রশিদ আহমদ গাঙ্গুহি, ফতোয়ার নাম ফতোয়ে রশিদিয়া, লেখছে কদমবুসি আর ইয়া দমবুসি, হাতে সুমা দেওয়া পায়ে সুমা দেওয়া মুস্তাহাব নেক কাজ, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সেই গাছের গুড়ি দেওবন্দে তিনি লেখলো এই ফতোয়া, উনার ডালের 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 ফাতি ডালের কুড়ি বাংলাদেশে কয় না মাথা নোয়াইলে সিদি কয়নি না কয় না বাবা, আপনাদের দেশে আমাদের দেশে আশেপাশে আসেনি না না। তা আমি তাদেরকে বলল কুড়ি তুমি তোমার খাইতালাইছো গুড়ি, তোমার গুড়ি দেও বন্ধে তিনি বলতেছে মুস্তাহাব হাদিস দ্বারা প্রমাণিত। এখন তুমি কও মাথা নইলি সিঁড়ি কয়, এই যত বস্তা আছে তোমার সব তার গাড়ো মারো ঠিক না বেটি? এরা যখন ফতোয়াবাজি করবে আর আর সময় নাই এদের সাথে মলম লাগাইবা। এই 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 সুরার বাটে বলার কারণে বেগুনা মাসুম একটা ছেলে জিতুকে শহীদ করেছে তারা ঠিক না বেটি? এই দেখেন মৌলানা মখলিসুর রহমান সাহেব বলতেছেন এখনো ভাত্তরের দ্বার আছে এই দেশে, লেলিন ভাত চলছে, জুয়া সিনেমা মদ গাঞ্জা এই সমস্ত বাড়তেছে না কমতেছে? এই নজদিরা কোনো কিছু বন্ধ করতে পারছে? কিন্তু ইয়া নবী বললে এরা পাথর মারে, এরা কোন নবীর উম্মত? এই সব বললে কই জঙ্গি সাবরে আনছে আমরা দেখালি গেলি, আমি কই তোমরার মতন ক্ষমতাবি না। এই দেখো আমার লেখা আছে, আমার তিন পুরুষে একটা গালি খালি সালা কইছে আমার দাদা আমার বাবা এরপর দাদা, এখানে লেখা আছে শর্টকাট কিতাব বলে আপনারা নিয়ে পড়বেন কাজে লাগবে। এই সোয়াই আমার বাড়ি মমি সিং না ডাকানা জানতে পারবেন, কেউ যদি প্রমাণ দিতে পারে আমার বাবা কেউ জিন্দিগি দিয়ে সালা বলছেন, আমার দাদা বলছেন, আমার দাদা ছিলেন ব্রিটিশ পিরিয়ডের মধ্যে তিনি সরপঞ্চ,